আমার গ্রাম ফরহাদাবাদ, পোস্ট অফিস নূর আলিমিয়ার হাট, থানা হাটাদারি, জেলা চট্টগ্রাম। আমি 1971 সনে তাদের কলেজে হাই স্কুলের ক্লাস সেভেনের ছাত্র, উত্থান তৎকালীন পূর্ব পাকিস্তান। তো আমরাও নেতৃত্বের সাথে পিছনে পিছনে বিভিন্ন আন্দোলনে মিছিলে আমরা যেতাম, বিভিন্ন আলোচনা শুনতাম, কেন আমরা স্বাধীন চাই। তো আমরা এইভাবে আমাদেরকে দিয়ে কিছু কাজ করানো হতো, পোস্টার। তারপরে তখন আমরা তো এই পোস্টার ছিল হাতে লেখা, ময়দা দিয়ে আমরা গুলে এগুলা যেখানে যেখানে বলতো আমরা লাগিয়ে দিতাম। বঙ্গবন্ধুর আহ্বান, স্বাধীনতার জন্য আহ্বানে সারা দিয়ে আমি প্রতিরোধে অংশগ্রহণ করি আমার বড় ভাইদের সাথে। তখন আমাদের ওখানে ট্রেনিং হচ্ছিল মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য। তো এর মধ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আহ্বান এলো, কিন্তু আমার নামে এলো না, আমার বড় ভাইয়ের নামে এলো। আমি ছোটো বলে আমার নামটা লেখে নেই, কিন্তু আমি ঘুম ধরি কীভাবে আমাকে যেতেই হবে স্বাধীনতা আন্দোলন বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেই হবে। আমি এপ্রিলের প্রথম সপ্তাহে বড় ভাইদের সাথে চলে যাই, এরা আমাকে নিতে চায়নি। আমি অনেকটা তাদের অনিচ্ছাকৃতভাবে আমার ইচ্ছাকেই আমি প্রাধান্য দিই, আমি তাদের সাথে ভারতে গমন করি। ভারতে গমন করি জনাব এম এ হান্নান সাহেব, আমি মনে করতাম উনি বঙ্গবন্ধু, ওনার চেহারাও দেখতে বঙ্গবন্ধুর মতো মনে করত, ওনার বাসায় উঠি। এরপরের দিন আমাদেরকে হরিণা, ভারতের হরিণা ইউথ ক্যাম্পে নিয়ে আমাদেরকে ভর্তি করিয়ে দেন। ওখানে তালিকা হওয়ার পর আমরা ভারতের অম্বিনগর ট্রেনিং সেন্টার চলে যাই, ওখান থেকে দেড় মাস ট্রেনিং নিয়ে আমরা বাংলাদেশের অভ্যন্তরে গমন করি। 71 সালে আপনার বয়স কত ছিল? তখন আমি 14 বছর বয়স ছিল। আপনার কমান্ডার কে ছিল? আমার কমান্ডার আহমদ সাবা, বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মকর্তা। অনেক অপারেশন করছি, কলেজে অপারেশন করছি, তারপর নাজের বাজার করছি। নভেম্বরের 15 তারিখ কাটিয়ার বাজারে এক রাজাকার কমান্ডার, তার নাম ফজলুর, বিভিন্নভাবে তার অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। তাকে ধরার জন্য আমরা রাতের গেলাম, আমরা তাকে ওখানে তখন পাকিস্তানি মিলিশিয়াও ছিল, আমরা গেরাও করি। গেরাও করার পরে অনেকক্ষণ ফাইট হওয়ার পরে তাদের অনেক হতাহত হয়েছে, আমাদের কেউ ইনশাল্লাহ কোনো ক্ষতি হয়নি। ওই দিন আমরা অপারেশন ত্যাগ করে চলে আসি, কিন্তু তারা শক্তি বেশি, আমরা শক্তি, আমরা মাত্র 6 জন, তারা অনেক। তো সেদিন পারিনি। এরপরে জনাব আহমদ সাবার অধীনে আর অপারেশনে কাঠিয়ার বাজার থেকে 2 জন রাজাকে ধরিয়ে আনা। তো আমি রেকি করে আসার পর, রেকি মানে গোপনভাবে তাদের দেখিয়ে আসা, তাদেরকে সশস্ত্রভাবে আমরা সারেন্ডার করে নিয়ে আসি। তার সাথে 2 জন পুলিশও, ইস্ট পাকিস্তান পুলিশ। তারা সারেন্ডার হওয়ার পরে তাদেরকে আমরা আমাদের বাঙালি তো তাদেরকে আমাদের পক্ষে নিয়ে আসি, অনেক বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে আমরা কোনো হত্যা করিনি। আমরা কেন যুদ্ধ করতেছি, কেন তারা রাজাকার, তারা কেন পুলিশ, তাদেরকে যখন আমরা বুঝিয়ে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে আসছি, তারপর তারা আমাদের সাথেও কিছুদিন কাজ করার সুযোগ পাইছে। একবার স্বাধীন হয়ে গেছে। আমাদের নাজিরের অপারেশনটা সবচেয়ে বড়, 11ই ডিসেম্বর নাজির বাজার দখল করি, উল্লাসে ফেটে পড়ি, সেনাবাহিনী পাবলিক সবাই ঠিক অতর্কিতভাবে ক্যান্টনমেন্ট থেকে আর্মিরা গিয়ে আমাদের উপর হঠাৎ আক্রমণ পরিচালনা করে, তাদের প্রতিরোধ করি। কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেক পাবলিক এবং সেনাবাহিনীর লোকসহ আমরা অনেক মুক্তিযুদ্ধ ওই জায়গায় হতাহত এবং শহীদ হন। এখনও নাজিরার শহীদ মিনারটা বিদ্যমান এবং আমার দুই পাশে 2 জন মুক্তিযোদ্ধা মারা যায়, তাদেরও ওখানে কবর আছে নাজির বাসস্ট্যান্ডের পাশে। তার মধ্যে আমি মারা গিয়েছি খবর হয়ে গেছিলো, অনেক কষ্ট করে হালদা নদী দিয়ে পা দিয়ে বেঁচে গিয়েছিলাম। এভাবে অনেক যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। আমি ছোট হিসেবে আমাকে অনেক বড় বড় অপারেশনের খবরের জন্য বিভিন্নভাবে আমাকে ব্যবহার করা হতো। আগামীতে আমার ভবিষ্যতের কাছে আমার একটা আহ্বান থাকবে, আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিয়েছি ঠিকই, কিন্তু মুক্তির আন্দোলন এখনও শেষ হয়নি। আমি আগামী প্রজন্মের কাছে আবেদন জানাবো, আমরা সবাই মিলে অর্থনৈতিক মুক্তিটা যেন আমরা অর্জন করতে পারি, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য জয় গান।